বাইক থেকে কাজ করতে এসেছি, কোম্পানি ঠিক মতো আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না। এইবারে বারবার প্রতি মাসে মাসে আমাদেরকে ইয়ে করে কাজ বন্ধ করে পয়সা নিতে হচ্ছে। আজকের এই অবস্থায় বারবার যখন তিন চারবার দেখার পরে আমরা হচ্ছে বাধ্য কী করলাম না, আমাদের যে কন্ট্রাক্টর ছিল তিনি কিন্তু চলে গেছে, মানে পালিয়ে গেছে। কজন আমাদের চারজন কন্ট্রাক্টর মধ্যে এখানে দুজন ছিল দুজন তো টোটালটাই চলে গেছে। আর বাদ বাকি আমরা পয়সা পাওয়ার জন্য কন্ট্রাক্টর মানে নেই বলে আমরা কোম্পানির কাছে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে আমরা আমাদের একটা মানে কোম্পানিকে গিয়েই কোম্পানিতে যাওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে তোমরা যাও আমরা পয়সা দিয়ে দেবো। ওখানে যাওয়ার পরে তাও আমাদের তেইশ তারিখে ওরা হচ্ছে পয়সা দেবে বলছিল, তারপরে দিয়েছে, কিন্তু এক সপ্তাহ টাকা আবার বাকি রেখেছিল। হ্যাঁ, বাকি রাখার পরে আমরা হচ্ছে বলি এরকম করলে তো আর কাজ করা যাবে না, বারবার এরকম করছে। আচ্ছা, চার পাঁচ মাস মতো এইবারে করার পরে আমরা বললাম কি যে আমরা এই কোম্পানিতে আর কাজ করবো না, সমস্যা হচ্ছে আমরা কাজ করবো। ১৩ দিন হয়ে গেল, এই এক মাসের ১৩ দিনে ওই যে এক সপ্তাহের বাকিটা রেখেছিল, তারপরেও সেটা আবার অনেক করে মানে ৫ দিনের বেতন দিয়েছিল। এবারে আমরা হচ্ছে কন্ট্রাক্টর চলে গেছে, আমরা চলে যেতে আমাদেরকে কোম্পানি যেতে দিচ্ছে না, থানায় বলে বুঝিয়ে রেখেছে আমাদের চারজন। হ্যাঁ, কী কাজ আমাদের ২৬ দিনের বেতন ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি, আমরা চাইছি যে আমরা এখান থেকে চলে যাব আর আমাদের থাকবো না, আমাদের বেতনের প্রয়োজন নেই, আমরা এই কোম্পানিতে টোটালি কাজ করবো, খাওয়া দাওয়া কোনো খাবার দাবার কোনো কিছু নেই। আর কোম্পানি একদম ফালতু কোম্পানি মোটামুটি, হ্যাঁ খাবার বন্ধ হয়ে যায়, পয়সা পায় না। হ্যাঁ, আগের যে কন্ট্রাক্টর ছিল তারা তাদেরকে এরকম কোম্পানি এ করে বাধ্য কী বলে ওখানে পয়সা পেত কোম্পানির কাছ থেকে, কোম্পানি পয়সা দেয়নি, অনেক দোকান বাকি হয়ে গেছে। হ্যাঁ, এরকম ঝামেলা, সবসময় ঝামেলা, আমরা ঠিকমতো পেতে উঠতে পারিনি কোম্পানি ঠিকমতো। এখন কী করবেন? আমরা বাড়ি চলে যেতে চাইছি, আমাদের চারজনকে কোম্পানির লোক হচ্ছে থানায় ফোন করে থানায় ঢুকিয়ে রেখেছে, আমরা বাড়ি চলে যেতে চাইছি। এসেছি কলকাতা গঙ্গাসাগর থেকে, এসেছি কাজ করতে, ওএনজিসি কাজ করতে, এখানে ত্রিপুরাতে এসেছিলাম। আমাদের যে কন্ট্রাক্টর নিয়ে এসেছিল সে তো টাইম মতো স্যালারি দেয় না, খাবার পয়সাও ঠিক মতো দেয় না, ঠিক আছে। এই কারণে আমরা ৪ মাস পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, এখানে এসে কোম্পানির লোক আমাদেরকে আটকাতে এখন থানা থেকে আমাদেরকে প্রোটেকশান দিয়ে থানাতে রেখেছে। ৪ মাসে পুরো বেতনটা স্যালারিটা আমরা ছেড়ে দিয়ে চলে যেতে চাইছিলাম, কেননা আমরা এইভাবে আর বাঁচতে পারবো না, কেননা আমাদের টাইম মতো ২ মাসের স্যালারি ১ মাসে হয়, আবার খাবারের পয়সা টাইম মতো পাওয়া যায় না। ১৪৪ জন লোক থাকতাম, আমাদেরকে ২৫,০০০ টাকা দিয়েছে, এই টাকাতে কতদিন চলতে পারে? আমাদেরকে ২২ তারিখে দিয়েছিল ১০০ টাকা করে পুটিং, তাহলে জ্বালানি ফালানি সব কিছু নিয়ে ১০০ টাকা করে পুটিং যদি হয়, আমরা ১৪৪ জন লোক ২৫,০০০ টাকায় আমাদের কতদিন চলতে পারে? এখনও খাওয়া দাওয়া হয়েছে? এখনও খাওয়া দাওয়া মানে এখনও পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি।